আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত ৮টার সংবাদ। সাথে আছি তুষার ধর। শুরুতে শুনুন সংবাদ শিরোনাম। রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী প্রদান। কাপ্তে ১৭ মামলার পলাতক আসামি আটক। কাপ্তে স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে ভিড়, জনগণের আগ্রহ বাড়ছে। কাঁঠালতলিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নগদ অর্থ প্রদান। কাপ্তে চোর দলকে ধরিয়ে দেওয়ায় যুবককে রবির সম্মাননা প্রদান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী প্রদান। রাঙ্গামাটি পৌর এলাকার কাঁঠালতলি মসজিদ কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী সহায়তা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি পৌরসভা। সোমবার ৮ মার্চ বিকাল ৫টায় আওয়ামী লীগ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি পৌরসভার যৌথ আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও পারিবারিক ব্যবহার্য সামগ্রী সহায়তা দেওয়া হয়। রাঙ্গামাটির স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপির পক্ষে প্রয়োজনীয় সকল তৈজসপত্র, খাদ্য সামগ্রী ও শাড়ি, লুঙ্গি, গামছা ইত্যাদি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দেন। এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৯ পরিবারকে ১০,০০০ ও ৭ জনকে ৫,০০০ করে ৩৫,০০০ সহ মোট ১,২৫,০০০ টাকা এবং একটি করে কম্বল প্রদান করেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে এই অর্থ তুলে দেন। এ সময় জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা ও সদস্য বিপুল ত্রিপুরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে ৮ পরিবারকে ৭,৫০০ টাকা ও ৮ পরিবারকে ৫,০০০ টাকা করে প্রত্যেককে একটি করে কম্বল তুলে দেন। এ সময় রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সহসভাপতি তুষার পাল, জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন পেয়ারু ও রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরুন ইসলাম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে শহরের কাঁঠালতলি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কাপ্তাই ১৭ মামলার পলাতক আসামি আটক। কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৭ মামলার দুর্ধর্ষ পলাতক আসামিকে আটক করে মঙ্গলবার ৯ মার্চ দিবাগত রাত প্রায় ৮টার সময় রাঙ্গুনিয়া উপজেলা থেকে আটক আসামির নাম মোহাম্মদ ফারু, প্রকাশ গুড়াইয়া, পিতা মৃত মনির আহমেদ, ঠাং মোনাফের টিলা, মদের টিলা, থানা কাপ্তাই, রাঙ্গামাটি। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ নাসিরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আতিকুল ইসলাম, এসআই কাজী গোলাম মহিউদ্দিন, এসআই রাকিবুল হাসান, এসআই মোহাম্মদ আজাদ হোসেন, এসআই রাসেল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ ৫টি সাজাপ্রাপ্ত, ১২টি পরোয়ানাভুক্ত মোট ১৭ মামলার পলাতক আসামি মোহাম্মদ ফারুক, প্রকাশ গুড়াইয়াকে রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে আটক করতে সক্ষম হন। এ কাজে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাদের সহযোগিতা করেন। ফারুককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি নাসির উদ্দিন।
কাপ্তে স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে ভিড়, জনগণের আগ্রহ বাড়ছে। করোনা টিকা নিতে কাপ্তে স্বাস্থ্য কেন্দ্রে নানা শ্রেণী পেশার মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার 9 মার্চ সকাল 11টায় কাপ্তায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। কথা হয় টিকা নিতে আসা কাপ্তায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানবীর আহমেদ সিদ্দিকের সাথে। তিনি জানান, আমি টিকা নিয়ে মানসিকভাবে অনেক স্বস্তি বোধ করছি। তিনি জনগণকে টিকা নেওয়ার পরামর্শ দেন। একই দিন কাপ্তে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, কাপ্তায় বিজ্ঞান ও আইসিটি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্যাপিএম স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, আজ টিকা নিলাম, কোনো অসুবিধা বোধ করছি না, আল্লাহর রহমতে সুস্থ আছি। টিকা নিতে আসা 75 বছর বয়সী মঞ্জু বড়ুয়া ও সন্ধ্যারানী দাস জানান, এই বয়সে টিকা নিয়েছেন তারা, কোনো অসুবিধা বোধ করছেন না বলে তারা জানান। কাপ্তাই উপজেলা করোনার ফোকাল পার্সন ডাক্তার ওমর ফারুক রনি জানান, গত 7 ফেব্রুয়ারি হতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে ভ্যাকসিন সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুত আছে। মঙ্গলবার 9 মার্চ দুপুর প্রায় 1টা পর্যন্ত 2,700 জনকে টিকা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 4,700 জন। তিনি 40 ঊর্ধ্ব সকল নাগরিককে surakha.gov.bd নিবন্ধন করে টিকা নেওয়ার পরামর্শ দেন। কাঁঠালতলিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কাঠ ব্যবসায়ী সমিতির নগদ অর্থ প্রদান। রাংমাটি পৌর এলাকার কাঁঠালতলি মসজিদ কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ ও সহযোগিতা করেছে রাংমাটি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড। আজ মঙ্গলবার 9 মার্চ সকাল 11টায় রাংমাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত পরিষদের উদ্যোগে অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। রাংমাটি কাজ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক শাউন ফরিদ উপস্থিত থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 16টি পরিবারের মাঝে নগদ 2,000 টাকা করে প্রদান করেন। এ সময় রাংমাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের রাংমাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক পদে হাজী মোহাম্মদ বখতিয়ার হোসেন মুরাদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ কাজল, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক পদে মোহাম্মদ লোকমান হাকিম হীরা, তথ্য ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ নুরুল ইসলাম ও অর্থ সমিতির কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আরফান আলী, মোহাম্মদ আলমগীর সহ সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার দুপুর 1:40 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় 16টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কাপ্তে চোর দলকে ধরিয়ে দেওয়ায় যুবককে রবির সম্মাননা প্রদান। কাপ্তে রবির টাওয়ারের যন্ত্রাংশ চুরি করার সময় এক যুবকের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ধরা পড়ে 8 জনের একটি চোর সিন্ডিকেট। কাপ্তের শিলছড়ি এলাকায় গত 2 মার্চ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার 7 মার্চ শিলছড়ির সে সাহসী যুবক মোহাম্মদ সরোয়ার হোসেনকে সম্মাননা দিয়েছে আজিয়াটা কোম্পানির মালিকাধীন ইউটকো বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর রিকি স্টেইন। ইউটেকো বাংলাদেশ লিমিটেডের প্রকৌশলী উন্নয়ন জয়ন্ত পদ দে বলেন, রবি টাওয়ারে থাকা অধিকাংশ যন্ত্রপাতি মূল্যবান হওয়ায় এগুলো চোরদের সহজ নিশানায় পরিণত হয়েছে। ঘটনার দিন চোর দলের 8 জনের সিন্ডিকেট রবি টাওয়ারের যন্ত্রাংশ খুলে যুবক সরোয়ার হোসেন নিজ বাগানের কাজে কর্মরত অবস্থায় তাদের দেখে সন্দেহ পোষণ করে। তিনি স্থানীয় রবি অফিসের সাথে যোগাযোগ করলে
অফিস থেকে তাকে জানানো হয় যে রবি এ ধরনের কোনো অপারেটর বা কারিগরি দল তারা পাঠায়নি। এরপরই সরোয়ার তার বুদ্ধিমত্তা ও স্থানীয় লোকদের সহযোগিতায় কৌশলে ওই চোর দলকে আটক করে ফেলে এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। এমন সাহসিকতার কাজ করায় গত রোববার ইউটেকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকেশ স্টেন সম্মাননা জানিয়ে মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্রেস্ট প্রদান করেন।